হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম, আজকে আতিক ভাইয়ের বাড়িতে চলে আসলাম। বন্ধুরা সঙ্গে থাকুন, আজকে আতিক ভাইয়ের কিছু খালদমা কবুতর সেল আছে, সেই ভিডিওই করতে চলে এসেছি। আর আমার পেছনে আছে আতিক ভাই, দেখতে পাচ্ছ? আতিক ভাই একটু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তাও একটু আড়াল থেকে দেখাচ্ছি। বন্ধুরা অলরেডি দেখুন, এই হচ্ছে আতিক ভাইয়ের সেট আপ, এটা নিচেই আর উপরেও একটা সেট আপ আছে, সেই সেট আপও দেখাবো। আর আজকে আমার সঙ্গে ক্যামেরায় করছেন আমার দিদি শান্তিপুর সুপার ফিজেন চ্যানেলের অনার আজহার। আজহার আজকে আমার ক্যামেরা করছে, আর মুসবুল আমার পাশেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দেখুন একটা কালদমা নর, দেখুন খুব সুন্দর, দেখুন ডানার ফেদারের কোয়ালিটি দেখুন কত সুন্দর, এত গায়ে জোর ধরা যাচ্ছে না। ওয়াও, দেখুন চোখটা, দেখুন খুব সুন্দর একটা কবুতর, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। পাটা দেখুন, এবার মাটিটা ধরে তোমাদেরকে একটু দেখাবো। আতিক ভাই তো ক্যামেরার সামনেই আসতে যায় না। আতিক ভাইয়ের নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, যেসব বন্ধু কবুতর নিতে যাবো অবশ্যই কল করবা। দেখুন মাটিটা, দেখুন এ গ্রেট কোয়ালিটির কবুতর আছে। আচ্ছা, কালদমা কিং, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর পুরো ভিডিওটা না কেটে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। এই একটা কালদমা নর দেখুন, এত বড় সাইজের বাইরে ধরাই যায় না, চিনিয়া কালদমা। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা, পায়রার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। আর কোথাগুলোর গায়েও খুব জোর ধরে রাখা যায় না, দেখুন ভিডিও করার সময় একটু অসুবিধার কারণে সাউন্ডটা ঠিকঠাক করে হয়নি, আমার মাইকের ফোনটা অন করতেই বলে গিয়েছিলাম যে ভিডিও করেছি, ওই জন্যে সাউন্ডটা পরে বসাচ্ছি, তো বুঝে তো পারছি, সেট করার চেষ্টা করেছি। দেখুন এই একটা মাদি কবুতর, দেখুন দেখলে মনে করবেন নর, কিন্তু এটা মাদি, ওই যে চিনিয়া নরটার মাদি। কোয়ালিটি দেখুন, বিগ সাইজ কবুতর আছে। পাঞ্জাটা দেখেন, নেক্সটটা দেখেন, বন্ধুরা এই আতিক ভাইয়ের কবুতরের যথেষ্ট একটা নাম আছে। কবুতরটাকে ছেড়ে দিলাম, এবার তোমাদেরকে যেটা দেখাবো, কালা সবুজ ন্যাপটা সাহারানপুরি, দেখুন চোখ আর ঠোঁট যারা দেখলেই বুঝতে পারবেন যে কালা সবুজ পায়রা কত ভালো, খুব ভালো মানের পায়রা, কবুতরের ডানা কাটা আছে, ফ্লাইং টাইমও খুব ভালো, 5 থেকে 7 ঘন্টা ফ্লাইং টাইম আছে।
পায়রা দেখলেই বুঝতে পারবেন। ভালো একটা দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখুন চোখ আর চোখ দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর বাইরেটা, নর বাইরেটা। এরপরে তো আমাকে মাদি ফায়রা সব করে দেখাবো, এবং কিছু গিরিবাজ ফায়রা আছে, লাল জিরিয়া ফায়রা আছে, তারপরে দেখাবো। দেখতে থাকুন, চোখ দেখে বুঝতে পারবেন। খুব সুন্দর একটা পৌধার, ছেড়ে দিলাম। এবার একটি লালজিরিয়া পৌধারের জোড়া তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো একটি জেনারেশন আছে, দেখলেই শুনতে পারবেন যে একই জেনারেশনের পরে। আমার কাছে যে লালজিরিয়া আছে, আতিক ভাইয়ের কাছে সে একই লালজিরিয়া আছে। দেখুন সঙ্গে থাকুন, মৌসুম সব করে দেখাচ্ছিল আমাদেরকে। দেখুন দেখে বুঝতে পারছেন, আপনারা দেখতেই পেলেন। কবুতরের ঘরটা আটকে দেওয়ার ব্যবস্থা করে এবার উপরের ঘরের দিকে আমরা যাব। আতিক ভাইয়ের উপরের যে সেট আপ আছে সেই সেট আপেই যাবো। তার আগে তোমাদেরকে আতিক ভাই ঠোক গিরিবাজ করবো, তার সব করাবো, সেটাই দেখতে থাকুন বন্ধুরা। কত ডেনা দেখুন, কত সুন্দর, যেমন ডেনা সিদাচ্ছে ওরা, ওরাও খুব ভালো। দেখুন বন্ধুরা, চোখ দেখলেই বুঝতে পারবেন। যারা চিনে তারাই জানে এই কথা গুলো কেমন। রেজাল্ট 3 থেকে 4 ঘন্টা ওরা আছে, বাচ্চাও ভালো ফ্লাই করে। দেখুন আর ওই যে উপরে বাম আছে ওখানেই পায়রা কবুতর বসে আছে, সন্ধ্যা হয়ে গেছে, তো নাব্বো নব্বো ভাব যাব পরের দিকে। ওপরে গিয়ে দেখবো যে একবার পায়রা উপরে কি আছে, সেদিন উপরে চলে আসলাম। সব এগুলো একবার সব ওড়ানোর জন্য তৈরি করছে। দেখুন এখানে দুটো জি একটা আছে, আর ম্যাক্সিমাম কালদমা কবুতর, কালদমা বাচ্চা। দেখুন বুঝতে পারবেন সেট আপটা, এবার উপরে সেট আপটা দেখুন।
উপরে সেট আপটাও খুব সুন্দর, এটা বিডিং রুম, আর নিচে নর্মাল সিঙ্গেল রাখার রুম। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। দেখুন এখানে অনেক কটা নট সিঙ্গেল করে রাখা আছে। একটু শখ করে দেখাবো, দেখা যাক ধরা যায় কিনা। খুব ছটফট করছে, ধরতে পারলাম না। অলরেডি একটা কবুতর ওখান থেকে বার হয়ে গেছে বাইরে, সে কবুতরটা একদম নতুন কবুতর। কবুতরটা ধরার চেষ্টা করবো, ওই যে মুশকিল নটটা দেখাচ্ছে তোমাদেরকে, দেখুন নটটা চোখের আইসটা দেখুন, সেই খুব সুন্দর। দেখুন আর এই আতিক ভাই বাড়িতে, বাড়ি হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে নেমে বাইগাছি মসজিদের সামনেই বাড়ি। সে বলেন বাইগাছি মসজিদ বললেই আমি যে বাইগাছি যে মসজিদ আছে মসজিদের সামনেই আতিক ভাইয়ের বাড়ি। স্ক্রিনে নম্বর থাকবে, নম্বরে যোগাযোগ করে নেবেন। খুবই ভালো মানের পায়রা কম দামে পেয়ে যাবেন এখানে। পায়রা দেখি বুঝতে পারছেন, খাওয়া দাওয়া দেখে একদম সবই, কোনো রকম রোগ নেই, কিছু নেই, ওরা একদম সুস্থ সব পায়রা। দেখুন যে পায়রাটি ভালো হয়ে গেছিল সেই পায়রাটি ধরার চেষ্টা করছে। পায়রাগুলো খুব ভয় ভয় খাচ্ছে, আবার আমরা ধরতে যাচ্ছি ওগুলো বেশি ভয় পাচ্ছে। মশাগুলো এটা ধরার চেষ্টা করছে, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। অবশেষে দেখা যাক কবুতরটিকে ধরা যায় কি যায় না। ভয় পেয়ে যাচ্ছে সব, দেখে অবশ্য বুঝতে পারছেন আমার যে কথা বললো খুব ভালো জেনারেশনের কথা। দেখুন কথাটি ধরতে পারবো কি পারবো না সেটাই ভাবছি, অবশেষে ঘরের সামনে যাই কি যায় না। দেখুন দেখা যাক, চেষ্টা করছি আমি ওই যে ধরার জন্য। দেখতে যাবো ঘরের সামনে গিয়েছে, এবার ধরা দেয় কি দেয় না। অবশেষে ধরে ফেললাম, কোথা ধরতেই লাগে আলাদা। দেখুন কোথাটা চোখ আর ঠোঁটটা দেখুন, এটা আমাদের যে খলদমাকিং সাজিত ভাইয়ের কবুতর, সেই খলদমাকিং সাজিত ভাইয়ের কাছ থেকে এই কবুতরটা এনেছি যাতে কয়। দেখুন কবুতরটার গেটারটা দেখে বুঝতে পারলেন, আমরা ভিডিওটি আর বড় করবো না, শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন একটু কবুতর দেখুন, তোমাদের সাথে শখ করে দেখাচ্ছি, চোখটা দেখুন
সুন্দর একটা কবিতা। আর্থিক ভাবে বোমটা দেখুন কত সুন্দর পাইপ দিয়ে তৈরি করা এই বোম, আর এগুলো খুব সুন্দর ভাবে বসে আছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, তাকে সুস্থ রাখার চেষ্টা করবেন, এই বলেই আজ আমার ভিডিও শেষ করলাম। দেখো।